আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে ম্যাডাম তোমাদের আজকে ক্লাসটা করাবো তার পরিচিতি পর্ব, শিক্ষক পরিচিতি, মোসাম্মদ রাজিয়া সুলতানা সহকারী শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, শিশুদের বাংলা পড়া জিরো, এটা তোমাদের বাংলা বই, তাই না? তো জিরো কেন বলো তো? তোমার সবচেয়ে ছোট, এর জন্য বইয়ের সংখ্যাটা তোমাদের জিরো। তো তোমাদের এই বাংলা বই থেকে আজকে আমরা ক্লাস করব, আজকে আমি ক্লাস করব। তো চলো শ্রেণী, বিষয় এবং ক্লাসের সময়টা দেখে নিই। শ্রেণী নার্সারি, বিষয় বাংলা, সময় 40 মিনিট। আজকে আমরা যা শিখব, প্রথমে বলেছি তোমাদের বাংলা বই থেকে আমি আজকে পড়াচ্ছি। তো আমরা যেটা শিখব তা প্রথমে নমুনা আকারে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেন তোমরা বুঝতে পারো যে আজকে তোমাদের আমি কি শেখাবো, আর এর নমুনার মাধ্যমে তোমাদের আজকের পাঠটা আমি ঘোষণা করব। তো প্রথমে দেখো, নমুনাটা দেখে নাও। দেখো নমুনা, আচ্ছা দেখো নমুনাতে ক মাঝখানে স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, সাইডে কী লেখা আছে, ল আকারে লা। তাহলে দেখো মাঝখানে আমরা কী দেব, মাঝখানে তাহলে কী এটা বলো তো? মাঝখানে এটা একটা ফাঁকা ঘর, তাই না? তাহলে এটা মাঝখানে একটা ফাঁকা ঘর। তাহলে তোমরা বুঝতে পারছো তো যে আজকে তোমাদের আমি কী করাবো বাংলা বই থেকে? আজকে তোমাদের আমি বাংলা বই থেকে ফাঁকা ঘর করাবো। ফাঁকা ঘরে পূরণ করবা তোমরা, ঠিক আছে? শব্দ বসা, ফাঁকা ঘরে বর্ণ বসাবে তোমরা। তাহলে ফাঁকা ঘরে দেখো আমি এইবার এটা পূরণ করে দিচ্ছি তোমাদের। এখানে কি হবে? ম, তাই না? তাহলে এখন দেখো তো এটা কি কি হয়ে গেল, এটা কি হলো, কি শব্দ একটা হলো, এটা আমরা উচ্চারণ করব। ক ম ল আকারে লা, কমলা, তাই না? তাহলে একটা নতুন একটা শব্দ তৈরি হলো, তাই না? তাহলে ফাঁকা ঘরে আমরা বর্ণ বসিয়ে শব্দ তৈরি করব, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকের পার্ট আমি দেখাবো, আজকের পার্ট ঘোষণা করব এখন। আজকের পাঠ,
ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এটাই আমাদের আজকের পাঠ। আচ্ছা, আমি এখন তোমাদের ফাঁকা ঘরগুলো দেখাবো এবং পূরণ করেও দেব। এর ফাঁকে তোমরা পেন্সিল এবং খাতা ব্যবহার করবে, সিডাব্লু খাতা ব্যবহার করবে। হ্যাঁ, তো পেন্সিল দিয়ে খাতায় আমি একটা একটা করে মানে বর্ণ দেখাবো, তোমরা ওই বর্ণগুলো তোমরা উঠায় নেবা খাতায় এবং মাঝখানে ফাঁকা ঘর দিবা। মাঝখানে হোক, প্রথমে হোক এবং বা শেষে হোক, যেখানে ফাঁকা ঘর দেওয়া থাকবে তোমরা সেখানেই ফাঁকা ঘরটা দিবা। তাহলে চলো আমরা ফাঁকা ঘরগুলো শিখি এবং করে ফেলি খাতায়। তাহলে সি খাতায় আমরা এটা লিখব। ফাঁকা ঘর পূরণ করো। প্রথমে আমাদের কি আছে দেখি চলো। চয়ের চন্দ্র বিন্দু আকার চা, তাই না? শুধু চা। এখন দেখো পাশে আমরা একটা ফাঁকা ঘর দিয়ে দেব। ফাঁকা ঘর দিলাম, ফাঁকা ঘরে হবে দ, তাহলে চাঁদ। এটা কি হলো? চাঁদ। তোমরা লিখে ফেলো সোনামণিরা। আচ্ছা, আমি আবার বানান করে দিচ্ছি। চয়ে চন্দ্রবিন্দু আকার আর দ, চাঁদ। তাহলে চাঁদ বানানে কিন্তু উপরে কি আছে? চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে? এই চন্দ্রবিন্দুটা দিতে হবে। এই চন্দ্রবিন্দু যদি না দাও তাহলে একটা মার্কস তোমার কাটা যাবে, ঠিক আছে? তাহলে আমি এই চন্দ্রবিন্দুটাকে মনে রাখার জন্য এর আগেও বলেছি, এখনও বলছি যে এটাকে চাঁদ মামা হিসেবে আমরা মনে রাখব, চাঁদ মামা হিসেবে। যেহেতু তোমরা ছোট মানুষ, চাঁদ তোমাদের কাছে অনেক একটা সুন্দর একটা মানে চাঁদ সবার কাছে একটা সুন্দর একটা কি প্রাকৃতিক উপকরণ, ঠিক আছে? প্রাকৃতিক একটা সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে আমরা মন দিয়ে হচ্ছে যে এখানে মনে রাখার চেষ্টা করব, যেটা চাঁদের ওপর আরেকটা চাঁদ বসিয়ে আমরা চন্দ্রবিন্দু করলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে চন্দ্রবিন্দু, আমরা মনে রাখবো এটা হচ্ছে চাঁদ মামা হিসেবে আমরা দিলাম। তাহলে পরেরটাতে দেখো, আমরা আর্টটাতে চলে যাই। ছয় সূর্য রয় শিকারেরই, এখন এই ঝুড়ি ছয় সূর্য ফাঁকা ঘর দিবে। তোমরা ফাঁকা ঘরটা এভাবে দাও খাতায়, দিয়ে মাঝখানে কি হবে আমি এখন তোমাদেরকে দেখাবো। সেটা দেখো, ডায়মন্ড রয় হিশিকার ঝুড়ি, ঝুড়ি। এই ঝুড়িটা কি? হ্যাঁ, ঝুড়িটা যেখানে আমরা ফল রাখি, তারপর ঝুড়িতে হচ্ছে যে অনেক প্রয়োজনীয় কাগজপত্র রাখি, তারপর সে শাকসবজি রাখি, তাই না? সবার বাসাতেই কি ঝুড়ি আছে। আচ্ছা, আমি আবার বর্ণনা করে দিচ্ছি। ছয় সুখের ঝু ডম রয় হিশিকারে রি ঝুড়ি। আমরা পরেরটাতে যাব। টয়শিকটি ফাঁকা ঘর এরকম দাও। আচ্ছা, তোমরা কি লিখতে পারছো? আমি কিন্তু খুব আস্তে আস্তে বলতেছি, বলছি এবং দেখাচ্ছিও। টয়শিটি উন্তুস্তয় আকারে আ টিয়া, টয়শিকটি উন্তুস্তয় আকারে আ টিয়া। তাহলে টিয়া, টিয়াটা কি? টিয়া একটা পাখির নাম, তাই না? টিয়া পাখি।
টিয়া পাখি দেখতে খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, সবুজ রঙের হয়, ঠোঁটটা লাল হয়, হ্যাঁ মানে টিয়া পাখির ঠোঁটটি লাল। আমরা পড়ছি না বাংলা বইতে, পড়েছি টিয়া পাখির ঠোঁটটি লাল, সেই টিয়া পাখি। তাহলে আমরা তিনটা শিখলাম, পরেরটাতে যাচ্ছি আমরা। ঢয়সুকু ঢু, ফাঁকা ঘর থাকবে একটা, তাহলে তোমরা ঢয়সু ঢু দিয়ে একটা ফাঁকা ঘর আঁকো, ঠিক আছে? ফাঁকা ঘর আঁকবে, এইখানে আমরা ঢয়সুকুর ঢু, মাঝখানে কী হবে দেখো তো, ফাঁকা ঘরের মাঝখানে কী হবে এটা আমরা দিয়ে দিই। এখন ঢু লি, লয় শিকারে লি, ঢু লি, ঢয়সু ঢু লয় সে লি, ঢুলি। তাহলে আমরা বাংলা বইয়ে কিন্তু পড়ছি ঢুলি বাজায় ঢোল, তাহলে ঢোলটাকে যে বাজায় তাকে কি বলা হয়, ঢুলি। তাহলে ঢোল যে বাজায় তাকে ঢুলি বলা হয়, ঠিক আছে? ঢয়সু ঢু লয় শিকারে লি, ঢুলি। আচ্ছা আমরা পরেরটাতে যাব এখন। ঠয়কাঠা ফাঁকা ঘর র, ঠয়কাঠা ফাঁকা ঘর র, তোমরা লিখে ফেলো সবাই, ঠয়কাঠা ফাঁকা ঘর র। এখন মাঝখানে কী হবে আমরা দেখি, কয়শু করে কু, তাহলে ঠয়কাঠা কয়শু করে কু আর র, ঠাকুর। ঠয়কাঠা কয়শু করে কু আর র, ঠাকুর। ঠাকুর যে পূজা করায় মানে যারা হিন্দু ধর্মের তাদের পূজা পাঠ, তারপর পূজা করায় এদের যারা করায় তাদেরকে ঠাকুর বলা হয়, হ্যাঁ। থয়কাঠা কয়শুগরুকু আর র, ঠাকুর। আমরা পরেরটাতে যাব, ফাঁকা ঘর দাও। প্রথমে ফাঁকা ঘর ব লয়কারে লা, ফাঁকা ঘর ব লয়কারে লা, ফাঁকা ঘর ব লয়কারে লা। তাহলে ফাঁকা ঘরে কী হবে, ত ব লয়কারে লা, তবলা, ত ব লয়কারে লা, তবলা, তবলা। তবলা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে? গান গাওয়ার সময় বিভিন্ন বাদ্যযন্ত্রের থাকে, এর মধ্যে তবলাও একটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। পরেরটাতে যাচ্ছি আমরা, দ র ফাঁকা ঘর, দ র ফাঁকা ঘর, দ র ফাঁকা ঘর। তাহলে দ র বর্গীয় জয়াকারে যা, দরজা, দ র বর্গীয় জয়াকারে যা, দরজা, দ র বর্গীয় জয়াকারে যা, দরজা। তাহলে আমরা দরজা, সবার বাসাতেই দরজা আছে, তাই না? ঘরের প্রতিটা রুমে দরজা থাকে, ঘরে দরজা থাকে, জানালা থাকে, এটা হচ্ছে দরজা। আমি চিনিয়ে দেওয়ার জন্য তোমাকে বললাম যে তোমাদের বাসাতে রুম আছে অবশ্যই, ঘর আছে, ঘরে তো অবশ্যই দরজা দেওয়া থাকে, সেই দরজা। দর বুরকুজয় আকারে যা, দরজা। পরেরটাতে যাব আমরা, পরেরটাতে যাচ্ছি ধ ব ফাঁকা ঘর, ধ ব ফাঁকা ঘর। সবাই ফাঁকা ঘর দিবে, কিন্তু সবাই লেখার সময় সুন্দর করে একটা ফাঁকা ঘর দিবে। ধ ব ফাঁকা ঘর, ধ ব ফাঁকা ঘরে কী হবে সেটা দেখি এখন, ল, ধবল, ধ ব আর ল, ধবল। ধবল মানে হচ্ছে একদম সাদা, ঠিক আছে? ধবল মানে যে একদম ধপধপে সাদা, এটা হচ্ছে ধবল, ঠিক আছে? ধ ব আর ল, ধবল। আমরা পরেরটাতে যাব, দন্তন্য দেখো ফাঁকা ঘর, দন্তন্য ফাঁকা ঘর। তাহলে দন্তন্যর পাশে কী হবে দেখি, কী দিয়ে আমরা, কী বর্ণ দিয়ে আমরা একটা নতুন শব্দ পাবো। দন্তন্য দয় দীর্ঘিকারে দি, নদী, দন্তন্য দয় দীর্ঘিকারে দি, নদী। তাহলে এই নদী, নদী সবাই দেখছো কি, দেখছো না? হ্যাঁ, নদী আমরা সবাই দেখছি,
হ্যাঁ, আমাদের বগুড়া নদী, বগুড়াতে, সরি, বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদের বগুড়াতে কোন নদী আছে বলো তো? করতোয়া নদী আছে, ঠিক আছে। তাহলে আমরা পদ্মা নদী, অনেকেই পদ্মা নদী দেখছো, তারপর করতোয়া দেখছো, হ্যাঁ, আরও বড় বড় অনেক নদী আছে, হ্যাঁ, ইসামতি, তারপর যমুনা, এগুলো আছে। তোমরা হয়তো ছোটো মানুষ তো এখন হয়তো দেখো নি, কিন্তু বড় হলে অবশ্যই অবশ্যই দেখতে পাবা, যখন বড় চাকরি করবা তখন দেখতে পাবা, ঠিক আছে। তাহলে নদী দিকারে দি নদী, আমরা পরেরটাতে যাব। পরেরটাতে দেখো, প্রথমে ফার্স্ট একটা হচ্ছে ফাঁকা ঘর দেওয়া আছে, ফার্স্ট একটা ফাঁকা ঘর দেওয়া আছে, তারপর কয়েকারে কা। হ্যাঁ, এখানে আমরা কি করব দেখো, সামনে কি বসবে আমাদের, নৌকা। তো তো নয়কারে নৌ, কয়েকারে কা, নৌকা। হ্যাঁ, তাহলে নৌকা, নদীতে কি চলে বলো তো? নদীতে নৌকা চলে, হ্যাঁ, নৌকা চলে। নৌকা কোথায় চলে? নদীতে চলে। আচ্ছা, নৌকা দেখছো, নৌকাতে, নৌকাতে অনেকে উঠছ, আবার অনেকে হয়তো ওঠোনি। নৌকাতে উঠতে গেলে একটু সাহসের দরকার হয়, হ্যাঁ। তাহলে পরেরটাতে যাই আমরা, পরেরটাতে যাব। দেখো, এখানে ফার্স্ট একটা হচ্ছে ফাঁকা ঘর হবে, প্রথমে ফাঁকা ঘর, তারপর বয়াকারে বা। তাহলে ফাঁকা ঘরে কি হবে? বর্গীয় জ, বয়াকারে বা, জবা। বর্গীয় জ, বয়াকারে বা, জবা। জবা একটা হচ্ছে ফুলের নাম, জবা একটা হচ্ছে ফুলের নাম, হ্যাঁ, জবা একটা হচ্ছে ফুলের নাম। আমরা পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে দেখো ইও আছে, তার সামনে কি হবে? একটা ফাঁকা ঘর হবে। তাহলে এই ফাঁকা ঘরে অবশ্যই একটা কিছু হবে, কিছু বর্ণ বসবে, তাই না? তাহলে আমরা দেখি তো এখানে কি বসবে, মহিষিকের মি, ইও, হ্যাঁ, মিও। তাহলে কি হলো? মিও, মহিষের মি, ইও, মিও, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা টোটালি শেষ করলাম। এখানে আমি প্রথমে আবারও তোমাদের বলে দিচ্ছি, প্রথম থেকে পড়ে দিচ্ছি, তোমরা যাদের একটু বাকি আছে তারা তুলে নাও। চাঁদ, ঝুড়ি, টিয়া, ঢুলি, ঠাকুর, তবলা, দরজা, ধবল, নদী, নৌকা, জবা, মিও। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই, পরে পরেরটাতে চলে যাই আমরা, ওখানে আবার কয়েকটা আছে, হ্যাঁ। তাহলে আমরা পরেরটাতে যাব, চলো পরেরটাতে আমরা শিখব। তাহলে দেখো, ছয়াকারে ছা, ফাঁকা মাঝখানে যাটা ফাঁকা ঘর হবে, ফাঁকা ঘর হবে ল। তাহলে ছয়াকার ছা, ফাঁকা ঘর ল। তাহলে ফাঁকা ঘরের মধ্যে কি হবে বলো তো? ফাঁকা ঘরের মধ্যে হবে ছয়াকার ছা, গ আর ল। তাহলে মাঝখানে আমরা গ লিখে দিচ্ছি, তাহলে ছয়াকারে সা, গ আর ল, ছাগল, ঠিক আছে। ছাগল আমরা সবাই দেখছি না? দেখছি। তাহলে ছাগল আমরা সবাই দেখছি, ছাগল হচ্ছে দেখতে কালো রঙের হয়, তাই না? আচ্ছা, ছাগলটাকে আমরা সবাই দেখছি। এখন আমরা পরটাতে যাব, দেখি পরটাতে কি আছে। পরটাতে ছয় শিখে ঝি, ফাঁকা ঘর ক, ছয় শিখ ঝি, ফাঁকা ঘর ক। তাহলে মাঝখানে কি হবে? দন্ত নয় সুকারে নু, তাহলে ঝিনুক, ছয় শিখ ঝি, দন্ত নয় শূন্য আর ক, ঝিনুক, ঝিনুক, ঝিনুক হচ্ছে সমুদ্রের পাওয়া যায়, হ্যাঁ, সাগর সমুদ্রে পাওয়া যায় ঝিনুক। এটা হচ্ছে ঝিনুক, মুক্তা, এগুলো তো তোমরা নাম শুনছ, তাই না? তাহলে আমরা ঝিনুক বানান করবো আবার, ছয় শিখ ঝি, তিনটে নয় সুগের নু আর ক, ঝিনুক। টয়কেটটা মাঝখানে ফাঁকা ঘর, কয়েক একা,
টয়কাটা ফাঁকা ঘর কয়েকা টয়কাটা ট কয়েকা টাটকা হ্যাঁ টয়কাটা ট কয়েকা টাটকা টাটকা মানে হচ্ছে সতেজ হ্যাঁ যেমন বলে টাটকা শাক সবজি তার মানে কি সতেজ হ্যাঁ সতেজ শাক সবজি টাটকা টয়কাটা ট কয়েকা তোমার লিখে ফেলো কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি কী জন্য যে তোমাদের একটু লেখাটা যেন এ ফাঁকে হয়ে যায় তাহলে টাটকা টাটকার পরে আমরা যাব ডালিম আচ্ছা ডয়কাডা ফাঁকা ঘর ম ডয়কাডা ফাঁকা ঘর ম তাহলে এই ফাঁকা ঘর দিয়ে দাও মাঝখানে ডয়কাডা ফাঁকা ঘরের মধ্যে কী হবে এখন আমরা দেখে নিই লয় শিখেরে লি ম ডালিম ডয়কাডা লয় শের লি আর ম ডালিম আচ্ছা ডালিম দেখতে দেখতে কী রঙের হয় বলো তো লাল রঙের তাই না ডালিম দেখতে লাল রঙের হয় আচ্ছা এটা একটা ফল হ্যাঁ ডালিম একটা ফল দৈকদ্য ফাঁকা ঘর ধুনতুন্ন হ্যাঁ তারপর দৈকদ্য দৈকদ্য ফাঁকা ঘর ধুনতুন্ন তাহলে ফাঁকা ঘরে আমরা কী হবে দেখি দয় করে দো কয়েকের কা দন্তন্য দোকান দোকান এই দোকান হচ্ছে যেখানে আমরা তোমাদের চকলেট কিনি চিপস কিনি তারপরে হচ্ছে যে কিন্ডার জয় চকোচকো অনেক কিছু কিনতে পাওয়া যায় তাই না দোকানে এছাড়াও পাওয়া যায় চাল ডাল তারপর লবণ আটা সব কিছু পাওয়া যায় দোকানে দোকানে সব কিছু পাওয়া যায় তাহলে দোকানটা আবার বানান করি আমরা দৈকদ্য কয়েকের কা দন্তন্য দোকান আমরা পরেরটাতে যাই পরেরটাতে হচ্ছে ঠয়চিঠি ফাঁকা ঘর দন্তন্য একারে না ঠিকানা ঠয়চিঠি ফাঁকা ঘর দন্তন্য একারে না ঠিকানা আর মাঝখানে কী হবে ঠিকানা ঠয়চিঠি কয়েকের কা দন্তন্য একার না ঠিকানা তাহলে আমাদের সবারই একটা করে ঠিকানা আছে হ্যাঁ যেমন আমার ঠিকানা হচ্ছে মানে আমি আমার স্কুলের ঠিকানাও দিতে পারি যেমন আমার হচ্ছে আমি পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক এটা আমার একটা আইডেন্টি ঠিক আছে এটা আমার একটা ঠিকানা ঠিক আছে আমার বাসার ঠিকানাও হতে পারে তাহলে তোমাদের বাসার ঠিকানা হতে পারে ঠিক আছে এটা হচ্ছে ঠিকানা মানে পরিচিতি একটা পরেরটাতে যাব আমরা পরেরটাতে হচ্ছে ডয়কাডা ফাঁকা ঘর ল ডয়কাডা ফাঁকা ফাঁকা ঘর ত হ্যাঁ সরি সুদা ডয়কাডা ফাঁকা ঘর ত ডয়কাডা ফাঁকা ঘর ত তাই না তাহলে এই ফাঁকা ঘরে কী হবে দেখো ফাঁকা ঘরে কী হতে পারে আমরা ফাঁকা ঘর দিয়ে নিই তারপর হচ্ছে ড্রয়কারটা কয়েকের কা আত্ম ডাকাত ড্রয়কারটা কয়েকের কা আত্ম ডাকাত আচ্ছা পরেরটাতে যাবো আমরা পরেরটাতে হচ্ছে হ ফাঁকা ঘর মধ্যাহ্ন হ ফাঁকা ঘর মধ্যাহ্ন হ রয়সেরি মধ্যাহ্ন হরিণ হ রয়সেরি মধ্যাহ্ন হরিণ আচ্ছা হরিণ একটা হচ্ছে পশুর নাম ঠিক আছে আমরা পরেরটাতে যাই আর চারটা আছে তোমাদের তাহলে ব ফাঁকা ঘর মধ্যাহ্ন তাহলে ব র মধ্যাহ্ন বরুণ ব র মধ্যাহ্ন বরণ মানে নতুন কাউকে বরণ করে নেওয়া তারপর হচ্ছে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া নানারকম অতিথিকে বরণ করে নেওয়া ফুল দিয়ে এটা হচ্ছে বরণ ঠিক আছে অভিনন্দন জানানো হ্যাঁ স্বাগতম জানানো তাহলে পরেরটা দিয়ে যাই আমরা দৈকদ্য ফাঁকা ঘর আর দন্তন্য দৈকদ্য ফাঁকা ঘর দন্তন্য তাহলে মাঝখানে কী হবে দৈকদ্য কয়েকের কা আর দন্তন্য দোকান দৈকদ্য কয়েকের কা
আর দন্ত ন দোকান ধ ফাঁকা ঘর ক তাহলে মাঝখানে কী হবে ধনুক ধ দন্ত নয় শূন্য আর ক ধনুক ওই যে তীর ধনুক আছে না এরকম আর কিছু পরেরটাতে যাচ্ছি তর ফাঁকা ঘর বর্গী উজ্জ তর ফাঁকা ঘর বর্গী উজ্জ মাঝখানে কী হবে মহেশুকারে মু তর মহেশমু আর বর্গী উজ্জ তরমুজ তর মহেশমু বর্গী উজ্জ তরমুজ তরমুজ সবাই দেখছো তরমুজ খেতে অনেকেই পছন্দ করো তরমুজ একটা ফল আচ্ছা তাহলে ফাঁকা ঘর এ পর্যন্তই তোমাদের এখন আমরা চলো বাড়ি কাজ নিয়ে নিই বাড়ি কাজ দিয়ে দেবো তোমাদের বাড়ি কাজ বাড়ি কাজটা তোমরা SW1 খাতায় করবে ফাঁকা ঘরে বর্ণ বসাও আমি যেগুলো তোমাদের ক্লাস করালাম এগুলো তোমরা খাতায় SW1 খাতায় সুন্দর করে উঠায় লিখবা এটাই তোমাদের বাড়ি কাজ বুঝতে পারছো সবাই আমি যেটা তোমাদের ক্লাসে করালাম ফাঁকা ঘরগুলো যেগুলো করালাম সেটাই তোমরা SW1 খাতায় সুন্দর করে লিখবা এটা তোমাদের হোমওয়ার্ক পাশে দেখো একটা আপু সুন্দর করে পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করছে তোমরাও সবাই পাশে সুন্দর করে বসে পড়ার টেবিলে বসবা এবং সুন্দর করে খাতা নিয়ে SW1 খাতায় ফাঁকা ঘরগুলো লিখে ফেলবা সবাই সুস্থ থাকো ও নিরাপদে থাকো এটা আমি কামনা করি সবার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখো আর ঘন ঘন সাবান দিয়ে হোক তারপর যে কোনো ডিটারজেন্ট দিয়ে বা জীবাণুনাশক দিয়ে হোক বারবার হাত পরিষ্কার করে তোমরা খাবার খাবা হ্যাঁ আল্লাহ হাফেজ